ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আমার নন্দীশিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর এখন তো ভিডিওটা শুরু করছি বিকাল থেকে। বিকাল থেকে আমার বাবার বাড়িতে আছি, বাবার বাড়িতে হোম ট্যুর দেখাবো আজকে তোমাদেরকে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো দেখে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি গেট থেকেই তোমাদের শুরু করলাম দেখানো, গেট থেকে ঢুকছি। তো দেখো, বাঁ দিকে একটা তুলসী গাছ আছে, আবার ডান দিকেও একটা তুলসী গাছ আছে, ঢুকে আসছে। দেখো এদিকেও তুলসী গাছ দেখতেই পাচ্ছ। আর বিকেল হয়েছে তো তাই জন্য একটু কেমন লাগছে হয়তো। আর মা, ওই যে মা কাজ করছে। আর এইদিকেও দেখো তোমাদের, এইদিকেও জায়গা আছে, প্রচুর জায়গা, পুরো বাড়িটা অনেক জায়গা, ছ কাটা জায়গার মধ্যে বাড়ি, তো ভীষণ বাড়ি দেখো। তো দেখো এইখানে তো দাদাভাই গাড়িটা রেখেছে, ওই দিকটা রাখলে খুব রোদ পড়ে, তো ছাওয়া জায়গায় রেখেছে। ওই দিকেও আমাদের একটা পুরোনো আগের বাথরুম, তো ওই দিকটা যাচ্ছি না, ওই দিকটা ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো দেখো ঘরে ঢুকছি আমি, তো দেখো ঘরের মধ্যে ঢুকছি আমি। তো এখানটা দেখো, মা তো বিশাল বড় বারান্দা, বারান্দাটা অ্যাডভেস্টার দিয়ে ঘেরা আছে আর টিন দিয়ে ঘেরা আছে। আমাদের সামনে একটা মাটির ঘর ছিল, সেই মাটির ঘরের টিনগুলো মা ঘিরে দিয়েছে, আর এখানে জলের জায়গাগুলো সব রাখে। আর ওইখানটা মা রান্না করে দেখো, আর মা তো একাই থাকে, এখানটা রান্না করে মা, যে মার গ্যাস এখানে। আর কাঠেও রান্না হয়, কাঠ আছে যেহেতু বাড়িতে অনেক গাছপালা ভর্তি, তো কাঠ হয় অনেক, তো মা এখানে রান্না বান্না করে। দেখতে পাচ্ছ হাঁড়িতে আজ কাঠে রান্না হয়েছে। আর ওইখানটা বাসন কোসন সব মা রাখে, আমরা চলে গেলে মা ঘরের মধ্যে রাখে, মা তো একা থাকে, মার লাগে না। অনেক বড় বারান্দাটা, ভীষণ বড় বারান্দাটা, মানে অনেক লোক আসলে কোনো অসুবিধা নেই। আর এইদিকে মা জল টল ব্যবহার করে, বাসন টাসন সব বারান্দার মধ্যে, বাসন টাসন সব মাজা হয়, কাঁচা ধোয়া সব এখানটা হয়। আমাদের যেহেতু টাইমের জল সব পাইপ দিয়ে নিয়ে এসে সব ভরে রেখেছি, একটু আগে জল এসেছিলো, তো দেখো সব ভরে রেখেছি। আর অনেক বড় বারান্দাটা, তো দেখো ঘরের মধ্যে ঢুকছি আমি। তো দেখো মার প্রথমেই দেখাচ্ছি মায়ের ঠাকুরের সিংহাসন, মা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই মা অনুকূল ঠাকুরের সিংহাসনটাকে সবার প্রথমে দেখাচ্ছি। আর ওইখানে আমাদের গোপাল গবলু বসে আছে, বোনের গোপাল, বোন এসছে আমার সঙ্গে, গবলুকে ওখানে বসানো হয়েছে। আর দেখো এই দিকটাও জানলা আছে মার, এই ঘরটার মধ্যে তিনটে জানলা। এদিকটা ঘরের পিছন দিকটা দেখো, এদিকটা ঘরের পিছন দিকটা বেশ খোলামেলা, অনেক জায়গা, এরকম জায়গা তো আমাদের কলকাতায় পাওয়া যায় না, একদম খোলামেলা পরিবেশ। আর এই এদিকেও একটা জানলা আছে, দেখো এদিকেও একটা জানলা আছে, এই দেখো এদিকে সব খোলামেলা পরিবেশ, একদম খুব সুন্দর ঠান্ডা এই দিকটা। আর এই দেখো মার একটা এই যে খাট, এখানে মা এখানে ঘুমায়, ওই ঘরে ঘুমায়, দুটো রুম ঘরের, এই একটা খাট। আর মার এখানে একটা আলনা রাখা আছে, তো আমরা এসছি বলে একটু অগোছালো পড়ে আছে, সব বাচ্চা কাচ্চা তো ভর্তি ঘরের মধ্যে। এই যে আলনাটা, আর মার যে শোকেস, আর আমার মা ছোট্ট একটা টিভি, মা দেখা দেখে, যেহেতু মা একা থাকে, আর তোমাদের ভাই দাদা নেই আর বাবাও নেই, আমরা তিন বোন, বিয়ে হয়ে গেছে সবারই। এই যে আমার মায়ের শোকেস এটা, আর এখানে মা সব কাঁথা টাথা সবগুলো রাখে সামসেটের উপরে, সামসেটা তো বলি আমরা জানি না আর কি বলে, সেটা সামসেটের উপরে মা কাঁথা টাথা সব কিছু রাখে এখানে, সব শীতের জিনিস। তো বেরিয়ে আসলাম। আর এই ঘরটা তোমার দাদাভাই আর গুড্ডু ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই আর গুড্ডু ঘুমাচ্ছে এই ঘরে। এটা একটা বড় ঘর, এখানে একটা চৌকি পাতা আছে, আর এখানে আমরা সেই বিছনা করা হয় বলে কাঁথা টাথাগুলো এখানেই ভাঁজ করে রেখেছি, মার তো দরকার হয় না, মা ওখানে সামসেটের উপর উঠিয়ে রাখে। আর ওখানে একটা চালের ড্রাম রাখা আছে, মিক্সির বাটি ওখানে রাখা আছে। আর এরকম মায়ের বাথরুম, এরকম বাথরুম, দাঁড়ো বাথরুমটা সবই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাথরুমটা, বাথরুমটাও বেশ বড়, মায়ের বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঘরের মধ্যে বাথরুম, যেহেতু মা একা থাকে সেই জন্য ঘরের মধ্যে বাথরুমটা, মা একা থাকে তো রাত বিরাতে মা বাইরে বেরোতেও যদি ভয় লাগে, একা একা থাকে, সেই জন্য মা ঘরের মধ্যেই করে নিয়েছে। তো দেখো বাইরে বেরিয়ে আসলাম, তো বাইরে চলে আসলাম, যে বোনরা সব বসে আছে। আর এই দিকটা তোমাদেরকে একবার দেখাই, দেখো এইদিকেও মানে এইদিকেও ইয়ে। তো দেখো এদিকটাও চলে আসলাম, ঘরটা দেখিয়ে তোমাদের এই পিছন দিকটা আমি নিয়ে আসলাম।
তো এই পিছন দিকটা তোমাদেরকে দেখাই একবার, যখন বাড়ি দেখাচ্ছি পুরো বাড়িটাই দেখাচ্ছি। তো দেখো এখানে আমার মা হাঁস আর মুরগি পোষে, যেহেতু এখানে একটা হাঁসের ঘর করেছে, এখানে মুরগি হাঁসটা রাখে, ইট দিয়ে করে রেখেছে, তো এর মধ্যে সন্ধ্যা হলে ঢুকবে। আর এইখানেও সেই বাইরে যদি কোনো কাজ বাজ হয়, দুটো এখানে চারির মতো রেখেছে, এখানে জলটাও সব ভরে রাখে। আর এইখানে একটা বাগানের মতো করেছে, এখানে অনেক রকম গাছ লাগানো আছে। আর ওইদিকে পিছন দিকটা আর গেলাম না, আর এদিকে অনেক রকম গাছ লাগানো আছে, অনেক জায়গা তো, গাছ লাগালে অনেক কিছুই হয়। মা একা থাকে বলে অত আর কিছু লাগায় না, দরকার পড়ে না। দেখো এখানে কুমড়ো গাছ হয়েছে, কি সুন্দর, এই শীতের কুমড়ো হবে সবে। কুমড়ো গাছে দেখো জালিও পড়েছে। আর ওই যে আমার বোনের ছেলে, মেজি বোনের ছোটো ছেলে, আর এইটা এই দেখো একটা, এই দেখো একটা, এই যে অরল ডাল গাছ বলে আমরা, অরল পাতা বলি, এই একটা লাগিয়ে রেখেছে। তো দেখো বাড়িটা কত সুন্দর পরিবেশ, নিলিবিলি পরিবেশ, সবুজ সবুজে সব ভরা, এত ভালো লাগে তোমাদের কি বলবো। আর কালকেই বাড়ি চলে যাব, মনটা খুব খারাপ লাগছে, যেতেই হবে, কিছু করার নেই, কিন্তু কি করব আর, বাড়িতে যেতে হবে, মা একা থাকে ভালোও লাগে না। তো তোমাদের বাড়িটা ঘুরে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করছি না।